শুভেচ্ছা নিন দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। সারা দেশে এখন গরম পড়তে শুরু করেছে, আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা বাড়ছে, গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি। এই গরমে কিভাবে চললে, কি খেলে আমরা ভালো থাকতে পারব, তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হার্বাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। দর্শক, বলছিলাম যে গরমে অনেক ধরনের অসুখ বিসুখ আমাদের দেশে হয়ে থাকে, পানিবাহিত অসুখ অনেক ধরনের হয়ে থাকে। ডাক্তার আলমগীর মতি, এই সময় কিন্তু আমরা গরমে তৃষ্ণার্ত হয়ে বিভিন্ন ধরনের পানি পান করি, কী ধরনের পানি বা কী ধরনের পানীয় পান করব? এই সময়টা আমরা যদি একটু স্লাইন ওয়াটার খাই, আচ্ছা, মানে যেটাকে স্লাইন বলে, আমাদের জন্য খুবই ভালো। ডাবের পানি আমরা খেতে পারি, ফিটকিরি দিয়ে পানি খেতে পারি। আচ্ছা, তারপরে আমরা পানিটা যতটুকু বিশুদ্ধ করে খাওয়া যায়, আর ফলের ভিতরে এখন তরমুজটা খুবই বাজারে পাওয়া যাচ্ছে এবং সব ধরনের ফলই এই গরমের জন্য ভালো। তো বিশেষ করে তরমুজ, ফুটি, এই জাতীয় যে যত ফলগুলো আছে এগুলো আমাদের জন্য খুবই বেশি উপকার হয়। আমি দেখেছি আপনারাও আপনাদের যুগান্তরে অন্যান্য পত্রিকায় ওই গরমের সময় মানুষের কী খাওয়া উচিত, যেমন তরকারি, তরকারি সব ধরনের গ্রিন ভেজিটেবল আমাদের জন্য কিন্তু কোল্ড বয়ে আনে, ঠান্ডা বয়ে আনে, কোনো শরীরে কোনো জ্বালা পোড়া হয় না। যে কোনো ধরনের উস্তা, করলা জাতীয়, একটু তীর্যক স্বাদ জাতীয় এইগুলো তরকারিগুলো আমাদের জন্য এখন শুভ, কোনো ক্ষতিকারক না, বংশ উপকার হবে। তারপরে ধরুন পটল, ভেন্ডি, পুঁই শাক, ডাঁটা শাক, লাউ শাক, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, সব ধরনের সালাদ, দধি এবং দধির সালাদ, সব ধরনের শাকসবজি, শাকসবজির সালাদ, মানে প্রতিদিন 250 গ্রাম সালাদ যদি আমরা খাই, প্রতিদিন 250 গ্রাম তরি তরকারি যদি আমরা খাই, আমরা যদি স্যুপ এবং জুসটা একটু বাড়াইয়ে খাই এবং পানির জাতীয় খাবার, পানি আছে যেসব ফল ফ্রুট ভেজিটেবলে, সেগুলো যদি একটু বেশি খাই, আলহামদুলিল্লাহ, তাহলে পরে এই গরমের হাসফাস থেকে, গরমের আক্রমণ থেকে আমরা অনেকটা সুরক্ষা পাই। একটা আলোচনার মধ্যে সমস্যা হলো শিশুদেরকে নিয়ে, শিশুদেরকে ঠিক কনভিন্স করা যায় না বা তারা ঠিক মতো খেতে চায় না, কী পদ্ধতিতে শিশুদেরকে এই খাবারগুলো খাওয়ানো যায়? শিশুদের জন্য ধরুন আপনি একটু তরমুজের রস করলেন, সেকে আপনি বোতলে দুধ খাওয়ানোর যে বোতল, ওই বোতলের মধ্যে শিশুদেরকে দিলেন, শিশুর পেটে কোনো সন্দেহ হলো, ভুটভাট করে পেটে গ্যাস হইতেছে, স্টমাক কোনো প্রবলেম হইতেছে, তখন আপনি নিজে হাতে স্লাইন করে ওই স্লাইনটা দুধের ইয়ের ভিতরে বোতলের মধ্যে, মাও খাবে বাচ্চাও খাবে, যে পর্যন্ত বাচ্চা 2 বছর বয়স থাকবে এ পর্যন্ত মা এবং শিশুর সাথে সম্পর্ক অবিচ্ছেদ্য, দুইজনে একই খাবার খেতে পারে। এই যে পান্দা ভাত, পানি ভাত যেটাকে বলি আমরা, এই পানি ভাতের পানিটা বাচ্চাকে বোতলে করে খাওয়ানো যায়, এটা একটা স্লাইন। ডাবের পানিটা বাচ্চাকে খাওয়ানো যায়, কারণ এইটাও একটা স্লাইন, ডাবের পানি কিন্তু একটা স্লাইন। এই ধরনের যত ফল ফ্রুট আছে, যেরকম পেঁপেটাকে খুব ভালোভাবে ব্লান করে, তারপরে অল্প অল্প করে বাচ্চাকে দুধের পটে ভরে খাওয়ানো যায়, তাহলে বাচ্চার স্টমাকটা খুব ভালো থাকবে, কারণ পেঁপে একটা লিভার টনিক, অর্থাৎ সেই হিসাবে পেঁপেটাকে। কিন্তু মিষ্টিটা এই সময় কম খাওয়াইতে হবে বাচ্চাদের, বাচ্চারা যেন কোনোরূপ মাংস জাতীয় জিনিস, কোনোরূপ কঠিন খাবার যেন বাচ্চারা না খায়, তাহলে পরে কিন্তু বাচ্চারা ভালো থাকবে। কিন্তু এই উৎসব পার্বণে বিভিন্ন ধরনের আয়োজনে আমাদের কিন্তু খাবার তালিকা এই সময়েও বিভিন্ন ধরনের গুরুপাক খাবার, তৈলাক্ত মশলাযুক্ত খাবার থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? সেক্ষেত্রে এনি কার্ডস এন্টি ক্যান্সার, সেই ক্ষেত্রে প্রতিটা গ্রুপাক খাবারের সাথে যদি 1/4 আমরা কার্ডস, ইউগার্টস, দধি, লাবাং এই জাতীয় জিনিসগুলো বেশি খাই, যে কোনো খাবারের সাথে একটু তরমুজ, একটু ফুটি, একটু পেঁপে সংযোগ করে দেই, তাহলে কিন্তু খাবারটাকে নিউট্রাল করতে পারে। আর এখন বাজারে অজস্র পাকা কাঁচা বেল পাওয়া যাচ্ছে, বেলের শরবতটা
আমাদের স্টমাকের জন্য একটা সেভ। কলা, যত ধরনের কলা আছে, এই কলাটা কিন্তু আমাদের শরীরের স্টমাকের জন্য, আমরা বলি সকালবেলা 10টা পর্যন্ত দুটা পাকা কলা আমাদের শরীরের জন্য হীরার খণ্ডের মতো। আচ্ছা, হীরা যেন মূল্যবান, কলাটা আমাদের স্টমাকের জন্য, কারণ কলাটা দেখতে অনেকটা নারীর মতো, এই জন্য এটা আমাদের নারীর জন্য একটা ওষুধ। আচ্ছা আচ্ছা, এটাকে ডস্ট্রাপিয়া ডক্ট্রিন অফ সিগনেচার বলে। আচ্ছা, এই ধরনের যদি আপনি ধরেন একটু স্যালারি পাতা দিয়ে বা সালাদ পাতা দিয়ে একটু বেশি করে সালাদ করে খেয়ে নিলেন, আপনি যদি পালং শাক দিয়ে একটুখানি পানি দিয়ে পালং শাকটাকে কুটি কুটি করে কেটে আপনার ব্লান্ডিং মেশিনে দিয়ে সেটার ভিতরে যদি আপনি একটু মধু খান দিতে পারেন, ওটার ভিতরে দধি দিতে পারেন, দিয়ে আপনি পালং শাকের যদি একটু শরবত তৈরি করে খান, জুস বা চুপ তৈরি করে খান, আপনার শরীরের জন্য খুবই ভালো হবে। আপনি পেঁপে ওইভাবে শরবত করে একটু দুধ দিয়ে একটু দধি দিয়ে মিলিয়ে খেতে পারেন, তাতে আপনার শরীরের জন্য ভালো হবে। আচ্ছা, এই সময় তো দেখা যায় যে রাস্তায় খোলা আবহাওয়ায় অনেক ধরনের শরবত জুস বিক্রি হয়, আমরা আখের শরবত দেখি, পেঁপের শরবত দেখি, এগুলি আসলে কারা খাবে, কতখানি নিরাপদ? মূল্যবান কথা বলছেন। আসলে যারা রাস্তার পাশে বসে খায়, এই খাবারটা হ্যাজার্ড, এর মধ্যে জীবাণু আছে। কিন্তু আমি বলবো যে আমার একটা রিক্সাওয়ালা ভাই, একটা কৃষক শ্রমিক মজুর ভাই, সে একটা খিরা খাচ্ছে, খিরাটা কিন্তু খুবই ভালো জিনিস আমাদের দেহের জন্য, কিন্তু সে যদি খিরাটাকে, যিনি খিরাটাকে তৈরি করতেছেন, সে যদি একটা ফ্লাক্সের মধ্যে গরম পানি বা একটু ফিটকিরির পানি রেখে ওটাকে যদি ফিটকিরির পানি দিয়ে ধুয়ে যদি দেয়, তাহলে কিন্তু সব ধরনের হ্যাজার্ড চলে যায়। আচ্ছা, আবার একজনের রাস্তার পারে বসে গাজর খাচ্ছে, আমার একটা রিক্সাওয়ালা ভাই গাজর খাচ্ছে, এই গাজরটাকে যদি ভালোভাবে ধুয়ে একটু ফিটকিরির পানি দিয়ে ধুয়ে খায়, তাহলে কিন্তু অসুবিধা নেই। আচ্ছা, ফিটকিরির পানি দিয়ে ধুতে হবে বা গরম পানি দেয়, ফ্লাক্সে গরম পানি রেখে ধুয়ে নিতে পারে, তাহলে একটু উপরের জীবাণুগুলো চলে যাবে, কিন্তু জিনিসটা অসম্ভব দরকারি এবং ওই রিক্সাওয়ালার জন্য এটা নিরাপদ। অর্থাৎ আপনি বলছেন যে ফলগুলো ধুয়ে খাওয়াটা ভালো, ফিটকিরি দিয়ে অথবা গরম পানি দিয়ে ধুবে, সাধারণ পানিতে না। আচ্ছা, কিন্তু যেটা বলছিলাম যে এই যে আখের শরবত, পেঁপের শরবত বা বিভিন্ন ফলের কেটে কেটে যেগুলো বিক্রি করছে, সেগুলো কেটে কেটে বিক্রি করছে, সেটাকেও ওইরকম ফিটকিরির পানি দিয়ে আর নালে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা এই প্রসঙ্গে একটু, যারা আমাদের দোকানে কিংবা যারা রাস্তায় এই ফলগুলো কেটে বিক্রি করছে, সেই সমস্ত ভাইদেরও উদ্দেশ্যে বলি যে আপনারা অবশ্যই ফলগুলা কিংবা যা কিছু আপনারা বিক্রি করেন না কেন, অবশ্যই বিশুদ্ধ নিরাপদ পানি দিয়ে ব্যবহার করে এগুলো বারবার সুন্দর করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, মানে মনে করতে হবে যে এই শরবতটা, এই গাজর, এই আখ, এই খিরা, এটা আমার মা খাবে, আমার বাবা খাবে, আমার এক বছরের সন্তান খাবে, এই চিন্তা করে সারা পৃথিবীর মানুষ খাদ্যকে এইভাবে নিরাপদ করে করে মানুষের সামনে তুলে ধরে, ওইরকমভাবে আমাদের যারা এটা বিক্রি করতেছেন তারা এটা কাজটা করতে হবে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।